চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান থেকে দুস্থদের মাঝে সহায়তার চেক এবং ঢেউটিন বিতরণ করা হয়েছে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে চেক ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান তপুর সঞ্চালনায় চেক ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এ সময় চেঙ্গারচর পৌরসভার মেয়র মোহাম্মদ আরিফুল্লাহ সরকার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আরঙ্গজেব জেলা পরিষদ সদস্য সরকার মোহাম্মদ আলাউদ্দিন এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শহীদুল্লাহ প্রধানসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন